দীর্ঘ 21 বছর ধরে এক টাকায় চা খাই আসছেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা উষারানী দেবী। দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চা, ইংরেজদের দেখানো এই তরল পানীয় এখন বাঙালির কাছে অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে দেশের অর্থনীতির তারতম্য নির্ভর করছে চা শিল্পের উপর। চা নিয়ে অতীতে নানান গান রচিত হয়েছে, রয়েছে চায়ের নানান ইতিহাস। দিন দিন বেড়েই চলেছে চায়ের দাম, তবুও বর্তমান এই অগ্নিমূল্যের বাজারে মাত্র 1 টাকাতেই চা বিক্রি করছেন দোকানি। অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি, মাত্র 1 টাকাতেই 1 কাপ চা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা উষারানী জয়ধর। দীর্ঘ প্রায় 30 বছর ধরে চা বিক্রি করে আসছেন তিনি। কল্যাণীর বিদ্যাসাগর কলোনির রাস্তার পাশে টালির ছোট্ট একটি দোকান, দোকানে বসেই 1 টাকাতে চা বিক্রি করছেন তিনি। 2000 সাল থেকে দুধ চা ও লিকার চা প্রতি কাপ 1 টাকা করে বিক্রি করছেন উষাদেবী। উষাদেবী জানান, তার গুরুর নির্দেশেই দীর্ঘ 20 বছর ধরে 1 টাকাতে চা বিক্রি করে আসছেন তিনি। দূর দূরান্ত থেকে বহু মানুষ তার কাছে চা খেতে আসেন। চা খেয়ে অনেকেই অবাক হন টাকা দেবার সময়। অপরিচিতরা ভুল বলছেন কিনা জানতে একাধিকবার চায়ের দাম জিজ্ঞাসা করেন। উষাদেবী বারবারই বলে যান, মাত্র 1 টাকা 1 কাপ চা। উষাদেবীর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন, 2 ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে অভাবের সংসার তার। তবুও গুরুর আদেশকে মান্যতা দিয়ে আজও অবিচল তিনি। আশেপাশের দোকানদাররা অনেকেই 4 থেকে 5 টাকায় চা বিক্রি করলেও তাতে ভ্রুক্ষেপ নেই উষাদেবীর। তার মতে, আমার তো ভালোভাবেই সংসার চলছে, কেন দাম বাড়াবো? উষারানী জয়ধন, বাড়িতে 2 ছেলে, 2 ছেলের বউ, নাতি পুতি আমার সব আছে। চায়ের দোকান চালাইছি অনেক দিনের থেকে, 2000 সালের অনেক আগের থেকে। তা তখন বিক্রি করতাম 50 পয়সা। 10-15 বছর হবে? 10-15 বছর না, বেশি। এইভাবেই চলছে, সবাই মাল কিনছি, সব মাল রাখি, তাদের টাকা পয়সা দিই, এইভাবেই চলছে। এরকমই ভিড়, সকাল বিকাল দুবেলায় মোটামুটি ভালোই কাস্টমার থাকে। ওই আমি মাল মিটার সব রেখে টেখে 150-200। হ্যাঁ, দুবেলাই করি না, আমি সংসারের কাজ তেমন কিছু করি না, কারণ ছেলের বউরা আছে তো ওরাই টুকটাক করে। উষাদেবীর চায়ের দোকান নিয়ে নানা জায়গায় নানান চর্চা হয়। 1 টাকার চা অবিশ্বাস্য মনে করে কেউ কেউ বাজিও ধরেন, বাজিতে হেরে যান অনেকেই, আবার কেউ কেউ জিতেও যান। আমরা তো ব্যবসাদার, তো যদি আমি কল্যাণীতে গিয়ে বলি যে আমি 12 হাতে 1 টাকা দামের চা খাই, আমাকে বিশ্বাস করে না, আমাকে আবার উল্টা মানে মারতে আসে, বলে হতেই পারে না। আমি চল তাহলে 12 হাতে চল, বুঝলেন, বিশ্বাস করে না। 1 টাকা চা তবে 1 টাকায় চা খাইয়ে মানুষের মন জিতে নেন উষাদেবী। গানের কথায় 3টে চা 5টা করে দেবার আবেদন রেখে জনপ্রিয় হয়ে উঠেছিলেন নন্দদা। এবার 1 টাকায় চা বিক্রি করে সকলের কাছে প্রিয় চা বিক্রেতা হয়ে উঠেছেন কল্যাণীর বিদ্যাসাগর কলোনির বাসিন্দা উষারানী দেবী। চা খেতে খেতে কেউ কেউ গুনগুন করে গেয়েও ওঠেন, 1 কাপ চায়ে আমি তোমাকেই চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।